নরসিংদীতে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়িগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আহমদুল কবির নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে বিদ্যালয় মাঠের পার্শ্ববর্তী স্থান হতে এই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে। বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের পুত্র ও কারখানার শ্রমিক নিহত আহমদুল কবির। রোববার মধ্যরাতে কথা বলার অজুহাতে কয়েকজন লোক এসে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আহমদুল কবিরকে। সে রাতে আর বাড়ি ফেরেননি তিনি। সোমবার ভেরে বাড়ৈগাঁও স্কুল মাঠে তার মরদেহ পড়ে আছে এমন সংবাদ পান নিহতের ছোট ভাই লেলিন। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানান তিনি। প্রশাসন ও সংশ্লিষ্টদের কাছে ভাই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন নিহতের ভাই লেলিন। তিনি আরও জানান, চাচাতো দুই ভাই জালাল ও খোরশেদ হত্যা মামলা সাক্ষী ছিলেন আহমদুল কবির। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন জানিয়েছেন, হত্যার ঘটনা তদন্ত করা হচ্ছে। শীঘ্রই এই হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।